আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাজন দা পেট লাভারের নতুন একটি এপিসোডে আমি রাজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও আপনাদের পাখিও অনেক সুস্থ আছে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, আর এই গুরুত্বপূর্ণ টপিকটা হলো আপনার পাখিদের জন্য কলমি শাক কেন গুরুত্বপূর্ণ এবং কলমি শাকের কী কী উপকারিতা আছে, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তাই যারা জানেন না পাখিদের জন্য কলমি শাকের কী কী উপকারিতা আছে, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। অবশ্যই ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেলাকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন যেন আপনার মোবাইলে চলে যায়। আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলছি আপনারা আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিও নোটিফিকেশনটি অন করে রাখবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন চলে যাই মূল টপিকে। আজকের টপিকটি হলো বাজিকাকে কেন কলমি শাক খাওয়াবেন। শুধু বাজিকার পাখি না, অন্য যত পাখিগুলো আছে প্যারাকিট প্রকৃতির, এই সব পাখিকে কলমি শাক কেন খাওয়াবেন? সাধারণত বাজরিকার ও অন্যান্য পাখি সিড মিক্সের পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি খেতে পছন্দ করে, যেমন কলমি শাক, পালং শাক, পুঁই শাক, সরিষা শাক, পুদিনা পাতা, সজনে পাতা ইত্যাদি। এগুলোর মধ্যে পাখি সবচেয়ে বেশি পছন্দ হলো আপনার কলমি শাক। এই কলমি শাকে রয়েছে আপনার প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ, যা আপনার পাখির স্বাস্থ্যকে সুরক্ষা রাখতে সহায়তা করে। কলমি শাকের মধ্যে রয়েছে আপনার ভিটামিন এ ও ভিটামিন সি, আর ভিটামিন সি পাখির শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভিটামিন সি মানে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা। আপনার পাখিকে যদি নিয়মিত কলমি শাক খাওয়ান তাহলে পাখির শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। পাখির শরীরে যদি কোনো প্রকার রোগবালাই থাকে তাহলে সেটা প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পেলে আপনার পাখি সবসময় সুস্থ থাকবে, কোনো সময় অসুস্থ হবে না। আর এই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কলমি শাক। তাহলে বুঝেন আপনারাই কলমি শাক কতটা গুরুত্বপূর্ণ পাখির জন্য। নিয়মিত কলমি শাক খাওয়ালে আপনার পাখি সহজেই অসুস্থ হবে না। এছাড়া কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান, ক্যালসিয়াম, প্রোটিন ও আয়রন। কলমি শাক খেলে পাখির ক্যালসিয়ামের অভাব দূর হবে। অনেক সময় দেখা যায় পাখির ব্রিডিংয়ে দেওয়ার সময় পাখির ডিম সহজে ফার্টাইল হয় না, ডিমের খোসায় অনেক পাতলা হয়ে যায়, এটা হয় একমাত্র ক্যালসিয়ামের অভাবে। আর এই কলমি শাকটা ক্যালসিয়ামের অভাব দূর করবে। এছাড়া কলমি শাক পাখির জন্য খাদ্য হজম ও পরিপাকে সহায়তা করে। আপনি যদি পাখিদেরকে নিয়মিত কলমি শাক খাওয়ান তাহলে পাখির প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। অনেকের পাখি ডিম পারে না অথবা ডিম থেকে বাচ্চা ফোটে না বা ম্যাটিং করে না, তাদের জন্য কলমি শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার পাখিকে কলমি শাক খাওয়ান তাহলে পাখি দ্রুত ম্যাটিং করবে এবং অতি তাড়াতাড়ি ডিম দিবে এবং ডিমগুলো ফার্টাইল হবে। এছাড়া পাখির প্রজননে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা কলমি শাক খাওয়ালে দূর হয়ে যায়। তাই আপনার পাখিদেরকে কলমি শাক খাওয়াবেন নিয়মিত, তবে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন কলমি শাক দিতে পারেন। আপনার পাখিকে যদি নিয়মিত কলমি শাক খাওয়ান তাহলে পাখি সহজে অসুস্থ হবে না, পাখি শরীরে ভিটামিনের অভাব পড়বে না। তাই কলমি শাক খাওয়ানোর আগে অবশ্যই পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর দিবেন। আপনার পাখি যদি কলমি শাক কোনো কারণে খেতে না চায় বা পাখি যদি কলমি শাক খাওয়ার অভ্যাস না থাকে তাহলে আপনি শাকগুলো কুচি কুচি করে কেটে সিড মিক্সের খাবারের সাথে মিশিয়ে দিবেন। এরকম অল্প অল্প করে দিলে পাখিরা প্রতিদিন খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে, আর এভাবে আপনি আপনার পাখিকে কলমি শাক খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং একটু যদি উপকার আসে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিবেন।
ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।